সৌদি আরবে দেশীয় পণ্যের প্রসার ঘটাতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেদ্দা বাংলাদেশ কনসিউলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা মালিকানাধীন আইউব ফার্স্ট ট্রেনিংয়ে পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন আইউ ফার্স্ট ট্রেনিং এর ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এ সময় তিনি তার বক্তব্যে দেশটিতে বাংলাদেশী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান আপনারা সৌদি নিয়ম কানুন এবং আইন কানুন মেনে ব্যবসা করুন এবং আমাদের যে বৈধ চ্যানেলের রেমিটেন্স দেশের জন্য দেশের স্বার্থে দেশে প্রেরণ করুন এবং এখানে আমরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে এবং বাংলাদেশ এমবেসির পক্ষ থেকে ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে সুযোগ সুবিধা বা যে কোনো ইস্যুতে আমরা সবসময় আছি প্রতিষ্ঠানটির মালিক আইয়ুব তার বক্তব্যে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করতে সৌদি আরবে নতুন বাংলাদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন যারা বাংলাদেশের আছেন সৌদি আরবে ব্যবসা করতেছেন এবং যারা আরো করতে ইচ্ছুক আপনারা সৎ এবং সৌদি আরবের যে আইন কানুন মেনে আপনারা ব্যবসা করুন আপনারা ইনশাল্লাহ এগিয়ে যান আমাদের থেকে যে কোনো সহযোগিতা অথবা বুদ্ধি পরামর্শ যদি আপনাদের কারো কখনো প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরিদর্শনকালে উপস্থিত ব্যবসায়ীরা আইউ ফার্স্ট ট্রেনিং এর ব্যবসায়িক কর্মকাণ্ড দেখে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত যে আমাদের সৌদি আরবে একটা একজন ভাই প্রতিষ্ঠিত করেছেন যা ইতিমধ্যে আমরা ওনার বৃদ্ধির কামনা করছি নিয়মিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা আমরা এই কোম্পানি তো অনেক আনন্দিত আমাদের মাস শেষের দুই তিন তারিখের ভিতরে আমাদের বেতন দিয়ে দেয় সবাই ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা পাইতেছি স্যালারি থাকা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে পরিদর্শনকালে অন্যান্য বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সুলাইমান কবির চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক এটা হচ্ছে এটা 22 নম্বর